এই অসভ্য ছেলে, কে তুই আর আমার রুমে কি করছিস তুই? জি আপনি কে? রাফা আছে। হেই, তোর সাহস হলো কেমন করে আমার রুমে এসে আমার উন্মুক্ত শরীরের দিকে এমন করে তাকিয়ে থাকার? ম্যাম আমি চোখে দেখতে পাই না, তাই হয়তো ভুল করে। চোখে দেখতে পাস না, নাকি ইচ্ছে করে মেয়েদের শরীর দেখার অজুহাত দিচ্ছিস? ম্যাম আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, আমি সত্যি বলছি আমি চোখে দেখতে পাই না। আবার মিথ্যে বলছিস তুই, ইচ্ছে করে একটা নয় মেরে তোকে এখানেই পুঁতে দেব। চল বেরিয়ে যা আমার রুম থেকে। রুহির আগে কচকচ করতে করতে রাজের কলা ধাক্কা দিয়ে রাজকে নিচের রুম থেকে বের করে দিল। আপনারা হয়তো আসল ঘটনা বুঝতে পারছেন না, চলুন তবে খুলে বলছি। রাজ চোরের মতো নিঃশব্দে রুহির রুমে চলে এসেছিল। রুহি তখন উন্মুক্তভাবে শাওয়ার নিচ্ছিল। রুহির শাওয়ার নেওয়া শেষ হতেই রুহি দরজার দিকে তাকাতেই দেখতে পায় তার রুমে একটা ছেলে এসে সোফায় বসে বসে রুহির উন্মুক্ত দেহের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি এই দৃশ্যটা দেখে চমকে তো চাই ঠিক, সেই সাথে রুহির রাগ হতে থাকে ভীষণ। বলা নেই কওয়া নেই হুট করে রুহির রুমে এসে এমন কিছু করবে কেউ? রুহি এসব কি কেউ সহ্য করবে? রুহি দ্রুত নিজের নগ্ন দেহটা টাওয়াল দিয়ে ঢেকে নিল। রুহি নিজের উন্মুক্ত শরীরের টাওয়াল পেঁচিয়ে রাগে গজগজ করতে করতে রাজের সামনে এসে সজোরে রাজের গালে কষিয়ে দুটো চড় মারল। আর তারপর কি হলো তা তো দেখলেনি। রুহি রাজকে গলা ধাক্কা দিয়ে নিজের রুমের বাহিরে ফেলে দিতেই রাজ মাটিতে মুখ থুবড়ে পড়ল। রাজ মাটিতে পড়ে যেতেই ভীষণ অসহায়ের মতো করে মাটি থেকে উঠে দাঁড়াতে চেষ্টা করল। রাজকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে রাজের কাছে ছুটে এলো রুহির ছোট বোন রাফা। রাফা এসে রাজকে ধরে রাজকে ফ্লোর থেকে উঠে দাঁড়াতে সাহায্য করল। রাজের বিপরীত দিকে তাকাতেই রাফা দেখতে পেল নিজের বোনকে। রাফা রুহির থেকে বেশি ছোট নয়, বড়চর এক বছরের ছোট হবে। রাফা রুহিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কী রে আপু, কী হয়েছে এখানে? কী হয়েছে মানে, এই রাস্তার নোংরা ছেলেকে এই বাড়িতে কে নিয়ে আসছে? রাস্তার নোংরা ছেলে মানে? আপু কী বলছিস, ভেবে চিনতে কথা বল। রাজ কোনো রাস্তার ছেলে না, ও আমার বন্ধু হয়। বন্ধু? এই ছেলেটা তোর বন্ধু হয় কেমন করে? জানিস এই রাস্তার ছেলেটা কী করে? শুনলে তো তোর মাথা ঘুরে যাবে। তাই নাকি, কী করেছে বল আমায়। এই রাস্তার নোংরা ছেলেটা আমার রুমে ঢুকে আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে। এই ছেলেটা আমি শাওয়ার নেওয়ার সময় আমার রুমে এসে আমার নগ্নটা দেখেছিল। ওকে তো ইচ্ছে করছে এখন আমি গলা টিপে মেরে ফেলি। তাই নাকি আপু, তুই হয়তো জানিস না এই ছেলেটার দৃষ্টিশক্তি নেই, ও হয়তো ভুল করে তোর রুমে চলে গিয়েছিল। ভুল করে? এই ছেলেটা নাটক করছে, ওকে দুঘা দিলেই ওর আসল সত্যি সামনে চলে আসবে। ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বল রাফা, তা না হলে খারাপ কিছু হয়ে যাবে। আপু থাম, তুই অনেক কথা বলে নিয়েছিস। রাজ আসলে কী আর ও কেমন মানুষ সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। একটা কথা মাথায় রাখিস, আজ তুই একটা নির্দোষ ছেলের উপর হাত তুলেছিস যেটা তোর উচিত হয়নি। রাফা কথাটা বলতেই রাজকে আলতো করে ধরে ফ্লোর থেকে তুলে চলে যেতে থাকে। রাজের চলাফেরার দিকে রুহি একদৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি কি রাজ অন্ধ? যদি অন্ধ হয়ে থাকে আর রুহি রাজের উপর বিনা কারণে হাত তোলে তবে তো এটা ঠিক নয়, ক্ষমা চাইতে হবে রাজের থেকে। তবে কি করে রুহি এটা শিওর হবে যে রাজ সত্যিই অন্ধ? সেটাই ভাবছে রুহি। রাফা রাজকে নিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে রাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাফা গাড়ি ড্রাইভ করছে, রাজ নিশ্চুপ হয়ে রাফার পাশে বসে আছে। কিছু সময় নীরব থাকার পর রাফা নিজে থেকেই রাজকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, রাজ আমি রহিয়াপুর হয়ে তোমার থেকে ক্ষমা চাচ্ছি, তুমি রহিয়াপুকে ক্ষমা করে দাও প্লিজ। আরে এতে ক্ষমা চাওয়ার কি আছে, তাছাড়া উনি তো কোনো ভুল কাজ করেনি, বরং ঠিক করেছে, আমি কিছু মনে করিনি। রহি যদি সত্যিটা জানতো তবে আমার বিশ্বাস কোনো দিন তোমার সাথে এমন ব্যবহারও করতে পারতো না, একদিন ঠিক বুঝবে দেখো। ছাড়ো সেসব কথা, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। আচ্ছা রাজ, মাহির কি আর কোনো খোঁজ নিয়েছ? কেন ও তোমার সাথে এমন করলো সেটা কি জানো তুমি? হয়তো আমার অন্ধত্ব ওকে বাধ্য করেছে আমায় ছেড়ে দিতে, তাই আর খোঁজ নেয়নি। তোমার অন্ধত্বের কারণেও তোমায় ছেড়ে দিয়েছে? আচ্ছা ও কি ভুলে গিয়েছে তুমি ওর চোখে আলো দিতে নিজের দুটি চোখ ওকে দান করে দিয়েছ? তোমার করা দিন রাত সেবার কথা কি ও ভুলে গেছে? হয়তো ভুলে গেছে, ছাড়ো তো এসব কথা, ও ভালো আছে আর ভালো থাকবে, এটাই চাই আমি। আর কি চাওয়ার আছে আমার?
সত্যি তোমার মতো মানুষ এই সমাজে দেখতে পাওয়া দায়। নিজের ক্ষতি করে অন্যকে সাহায্য করছো, আর সেই মানুষটি সুযোগ বুঝে পাল্টি খেলো। রাফার কথার বিপরীতে রাজ একদম নিশ্চুপ হয়ে থাকে। রাফাকে বলার মতো কোনো কথাই রাজের জানা নেই। নিজের জীবনের থেকে বেশি প্রিয় ছিল রাজের কাছে মাহি। মাহি অন্ধ ছিল, পৃথিবীর আলো কেমন হয় তা জানা ছিল না মাহির। মাহির কষ্ট দেখে রাজ সহ্য করতে পারে না। মাহিকে নিজের করে পাওয়ার থেকেও বেশি জরুরি ছিল মাহির মুখে হাসি ফোটানোর। রাজ ভেবেছে নিজের দুটি চোখ মাহিকে দিয়ে দিলে মাহি তো তার স্ত্রী হবেই, আর বাকি জীবনটা মাহির উপর ভরসা করেই দিন কাটাবে সে। কিন্তু সত্যি তো হলো অন্য কিছু। মাহির মুখে হয়তো হাসি ঠিক ফুটেছে, তবে চিরতরে রাজের থেকে মাহি হারিয়েও গেছে। মাহির কথা ভাবতে ভাবতে রাজ নিজের বাড়ি চলে এলো। বাড়ি এসে রাজ নিজের রুমে বসেছিল। রাফা রাজকে মাহির আগে থেকেই জানে, ভালো একজন বন্ধু হলো রাফা, সব সময় রাজের পাশে থাকে সে, আজও সে আছে। রাফা রাজকে তার রুমে পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে যায়। পরদিন সকালে রাজ বিছানা থেকে উঠে নিজের রুমে বসে আছে। নাস্তা খাওয়ার জন্য বাড়ির কাজের লোক এসে রাজকে ধরে নিয়ে যাবে। রাজ তার অপেক্ষায় বসে আছে। কিছু সময় অপেক্ষা করতেই রাজ অনুভব করল কেউ একজন তার রুমে এসেছে। রাজ ভাবল হয়তো কাজের লোক এসেছে। রাজ বিছানা থেকে উঠে দাঁড়াতেই লোকটা এসে রাজের হাতে নিজের কাঁধের উপর দিয়ে রাজকে স্পর্শ করল। রাজ এই লোকটার স্পর্শে ভীষণ চমকে উঠল। রাজ বুঝতে পারল এটা তার বাড়ির কাজের লোক না, বরং অন্য কেউ। রাজ দুম করে থমকে যায়। রাজ ঠাই দাঁড়িয়ে থেকে খানিকটা শঙ্কিত কণ্ঠে লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠল, কে আপনি? আপনি তো রফিক চাচা নন, আপনার পরিচয় দিন। আমি রফিক চাচা না, আমি রুহি। নিজের রুমে রুহির এমন উপস্থিতি রাজকে আবারও অবাক করল। চর মারার পর এত অপমান করেও হঠাৎ করে রুহি নিজেই রাজের বাড়ি এলো কেন? রাজ বুঝতে পারল না। রাজ প্রশ্নসূচক কণ্ঠে রুহিকে উদ্দেশ্য করে বলল, আপনি আপনি হঠাৎ করে এখানে কেন, আর আমার বাড়িতে বা কি করতে এসেছেন? কেন, আমি কি আপনার বাড়িতে আসতে পারি না? জানি আমার হয়তো এখানে আসাটা একটু অন্যরকম লাগছে, কিন্তু আমি ওই দিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছি। আমায় ক্ষমা করে দিন প্লিজ। আরে কী সব কথা বলছেন আপনি, আমি সত্যি চরিত্রহীন ছেলে, আপনার সাথে নোংরামি। থামুন না প্লিজ, আমায় আর লজ্জা দিয়েন না, আমি সত্যিই অনুতপ্ত হয়েছি। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আপনি এখন আমায় ক্ষমা না করলে আমি আপনার পা ছি ছি এসব করিয়েন না, আমার পা ধরতে হবে না আপনাকে। আমি সত্যি আপনাকে ক্ষমা করে দিয়েছি, ভুল মানুষ মাত্রই হয়ে থাকে, আর আমি ভুল করে আপনার রুমে না গেলে হয়তো আপনি ভুল করতেন না। সরি, ছাড়ুন সেসব কথা। রাজ রুহিকে ক্ষমা করে দিয়ে হাসি মুখে রুহির সাথে কথা বলতে লাগল। ওইদিকে রুহি রাজের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আপন মনে ভাবছে রুহি, কালো চশমার আড়ালে ছেলে সত্যিই অসাধারণ একটি মানুষ। এমন একটা ছেলের সাথে এত বড় প্রতারণা করেছে যে নারী, আসলেই কি সে কোনো নারী নাকি অন্য কিছু? রাজের ব্যাপারে রুহি নিজের ছোট বোন রাফার কাছ থেকে সব সত্যি কথাটা জানতে পারে। রাফার থেকে রাজের অতীতের কথাগুলো শুনে রুহির চোখজোড়া যেন অশ্রুসিক্ত হয়ে পড়ে। সত্যি এই সমাজে এখনও কিছু সংখ্যক লোক আছে যারা পাগলের মতো ভালোবাসতে চায়। হয়তো তাদের কপালে ভালোবাসা ঠিক জোটে না, তবে তারা একতরফা ভালোবাসার দিক থেকে সর্বসেরা প্রমাণিত হয়, যেমনটা আজ রুহির সামনে একজন সেরা প্রেমিক দাঁড়িয়ে আছে। রাজ রুহিকে উদ্দেশ্য করে অনেক কথা বলে গেল, যদিও রুহি রাজের কোনো কথাই শুনতে পায়নি ঠিক মতো, কারণ রুহি রাজকে নিয়ে গভীর ভাবনার মধ্যে ছিল। রাজ রুহির কোনো জবাব না পেয়ে রুহিকে উদ্দেশ্য করে বলল, মিস রুহি আপনি কি আছেন? হ্যালো। রাজের কথায় হকচকিয়ে উঠল রুহি। রুহির ভাবনার আকাশে ছেদ ঘটতেই রুহি রাজকে বলল, হ্যাঁ আছি আমি। আচ্ছা আপনার তো এখন নাস্তা করার সময়, চলুন আপনাকে নাস্তা করিয়ে নিয়ে আসি, তারপর গল্প করবো ক্ষণ। জি তা চলুন, কিন্তু আমি যে এতক্ষণ বকবক করে গেছি, আপনি কি আমার উপর বিরক্ত হয়েছেন? আপনার উপর বিরক্তি? সেটা হাজার চেষ্টা করলেও আর হয়তো কোনোদিন আমার মনে আসবে না, চলুন। রুহির কথার মানেটা একটু রহস্যময়ী হলেও রাজ সেটাকে বেশি গুরুত্ব দিল না।
রাজ রোহির সাথে চলে যায় নাস্তা করতে। রোহিও কোনো খাবার না খেয়ে আসায় রাজের অনুরোধে রোহিও নাস্তা করে নিল। নাস্তা করার সময় রোহি একদম সরাসরি রাজকে বলে ফেলল চোখ অপারেশন করিয়ে নতুন চোখ নেওয়ার ব্যাপারে। রাজ বরাবরের মতো নাই বলে চলেছে, কারণ এই সমাজে মুখোশ পরা লোকদের আর দেখার ইচ্ছে তার মধ্যে নেই। রোহি অনেক জোর করল, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। রাজ বারবার না করে চলেছে। রোহি ভাবল রাজকে এখন জোর না করে একটু সময় দেওয়া উচিত। তাই রাজের সাথে নাস্তা শেষ করে রোহি রাজের বাড়ি থেকে বেরিয়ে যায়। রোহি চলে যেতেই রাজকে রাফা কল করল। রাজ রাফার কল পিক আপ করতেই রাফা রাজকে উদ্দেশ্য করে বলল, রাজ কেমন আছো? জি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রাজ, রোহি আপু কি আজ তোমার সাথে দেখা করতে গিয়েছিল? এসেছিল সকালে, আমরা একসাথে নাস্তা করেছি। উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে। আমি তোমায় বলেছিলাম না যে রুহি আপু তার ভুলটা ঠিক বুঝতে পারবে? দেখলে তো, উনি ওনার ভুলটা বুঝতে পারলো। সবাই ভুল করে, আর একটা সময় সেটা বুঝতেও পারে। রুহি যে নিজের ভুলটা বুঝতে পেরেছে এটাই অনেক। রাজ, আমি তোমায় একটা কথা বলার জন্য কল করেছি। কি করে তোমায় কথাটা বলবো সেটাই ভেবে পাচ্ছি না। এত ভাবছো কেন? বলে ফেলো কি কথা বলতে চাইছো। আমি তো তোমার বন্ধু, তাই না? বন্ধুকে কিছু বলতে হলে এত ভাবতে হয় নাকি? জি, সেটাই রাজ। আমি আজ অবধি তোমার থেকে কিছু চাইনি কখনো, তবে আজ আমি তোমার থেকে একটা জিনিস চাইবো, দিবে তো আমায়? তোমার মতো একটা বন্ধু জীবনে পেয়েছি, সেটা আমার বড় পাওয়া। তুমি নির্দ্বিধায় যা ইচ্ছে হয় চাইতে পারো, আমি নিজের সাধ্য মতো চেষ্টা করব পূরণ করার। আমি তোমার চোখে আর কালো চশমা দেখতে চাই না, আমি তোমার চোখে আবার আলো দেখতে চাই। আমার বেশি কিচ্ছু চাই না, শুধু এতটুকুই চাই, দিবে আমায়? দেখো রাফা, আমি তো আগেও বলেছি আমি চাই না আবার দেখতে, তুমি তারপরও জোর করছো আমায়। বুঝেছি আমি, আমার এই ছোট্ট চাওয়াটা তোমার পূর্ণ করার ইচ্ছে নাই। ঠিক আছে রাজ, রাখছি আমি, ভালো থাকো। হ্যালো রাফা। হ্যালো, আরে আমার কথাটা তো শেষ করতে দাও রাফা। রাফা রাজের কথায় একটু বেশিই কষ্ট পেল। রোহি আজ আই ব্যাংক থেকে খোঁজ নিয়ে জানতে পারে রাজের সেম ব্লাড গ্রুপের চোখ পাওয়া গেছে, কিন্তু রাজ তো চোখ নিতে রাজি না। রাফা নিজের বন্ধুত্বের দোহাই দিয়ে চেষ্টা করেছিল রাজকে মানাতে, কিন্তু না, রাজ তাকে পূর্বের মতোই না করে দিয়েছে। রাফা ফোনটা কেটে দিয়ে মন খারাপ করে বসে থাকে। ওইদিকে রাজু আর রাফাকে কল করল না। রাফা ভাবতে লাগল রাজ হয়তো সারা জীবন নিজেকে আধারের মধ্যেই রাখবে। একটা প্রতারণা রাজের পুরো জীবনটাকে শেষ করার পাশাপাশি রাজকে আধার কালোতে নিয়ে গেল। দুদিন পর ধরে রাফা রাজের সাথে কথা বলেনি, আর না রাজের কোনো খোঁজ নিয়েছে সে। আজ সকাল থেকে রাফার মনটা ভীষণ উদাসীন হয়ে আছে। রাজের কথা ভীষণ করে মনে পড়ছে তার। রাজ কী করছে না করছে সব কিছু নিয়ে বেশ চিন্তায় আছে রাফা। রাফা আপন মনে সিদ্ধান্ত নিয়ে নিল যে না, এমন করে আজ সে রেগে বসে থাকবে না। রাজ এমনিতেই দেখতে পায় না, ওকে এমন করে ছেড়ে দেওয়াটা উচিত হবে না। রাফা দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিল। রাজের বাড়ি যেতে হবে তাকে। রাফা নিজের বাড়ি থেকে বের হতেই রাফার চোখের সামনে চলে এলো একটা ব্ল্যাক কালারের কার। গাড়িটা আর কারোর না, বরং রাজের। রাজের গাড়িটা রাফার বাড়ির সামনে দেখে রাফা চমকে উঠল। রাফা রাজের গাড়ির দিকে ভালো করে তাকাতেই দেখতে পেল ড্রাইভারের সিটে রাজ বসে আছে। রাজকে ড্রাইভ করতে দেখে রাফা তো পুরো চমকে যায়। রাফা দৌড়ে রাজের গাড়ির দিকে এগিয়ে এলো। রাজ গাড়ি থেকে নেমে নিজের চোখের উপর থেকে কালো চশমাটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে রাফাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, হেই মিস, চলুন আমরা দুজন মিলে এই শহরে একটু ঘুরে আসি। অনেকদিন তো হলো এই শহরের আলো দেখা হয়নি, চলুন একটু চোখের শান্তি দিয়ে আসি। রাজের দিকে এখনও রাফা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফা রাজকে উদ্দেশ্য করে বলল, তার মানে তুমি দেখতে পাচ্ছ এখন? এই সত্যি করে বলো না, আমার সাথে মজা করো না প্লিজ। অনেক ভেবে দেখলাম, রাফার জন্য হলেও চোখের প্রয়োজন আছে আমার, তাই অপারেশন করিয়ে নিলাম। সত্যি তুমি আমার জন্য চোখ অপারেশন করিয়েছো? আমি বলেছি তাই তুমি আমার জন্য নিজের চেতকে ভুলে কি এসব করেছো? ও মা, আমি তোমায় কখনো মিথ্যা বলেছি নাকি? আমি সত্যি তোমার জন্য চোখ অপারেশন করিয়েছি। তোমার জন্য যদি নিজের জীবনটা দিতে পারতাম তবেও কম হতো, কারণ তুমি আমার জন্য যা যা করেছো তার কোনো তুলনা হয় না।
রাজের চোখে আলো ফিরে এসেছে। এই দৃশ্যটা দেখার পর খুশিতে রাফার চোখের কোণে অশ্রু চলে এলো। রাফা খুশিতে গদগদ হয়ে রাজকে শক্ত করে জড়িয়ে ধরল। রাজও রাফাকে নিজের বুকে জড়িয়ে নিল। রাফা রাজকে উদ্দেশ্য করে বলল, আমি আজ ভীষণ খুশি হয়েছি রাজ। আমি তোমার থেকে একটা কথা লুকিয়ে গেছি, আমি তোমায় ভালোবাসি, সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তোমার স্ত্রী হতে চাই আমি। জানি আমি, রুহি আমায় বলেছে তোমার কথা, আর আমিও তোমায় ভালোবাসি। কেন জানো, যে আমার খারাপ সময় আমার পাশে থাকতে পারে, ভালো সময় সে আমার কলিজায় থাকার যোগ্য। আমিও তোমায় ভালোবাসি রাফা। রাজ রাফাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিল। রাজ একবার ভালোবাসায় প্রতারিত হয়েছে, ভালোবাসার আসল মানে। কিন্তু আফসোস, রাজের ভালোবাসা বোঝার মতো যোগ্যতা মাহির ছিল না। রাজের খারাপ সময় যে তার পাশে ছিল, ভালো সব সেই স্ত্রী হবার যোগ্য। ভালোবাসা বড় অদ্ভুত, কেউ পায় তো কেউ পায় না। যারা সত্যিকার ভালোবাসে তারা দিন শেষে প্রতারিত হয়। কিন্তু প্রকৃতির নিয়মও ভিন্ন, আপনার করা পাপের সাজা একটা না একটা সময় ঠিক দিয়ে দিবে, আর আপনার জীবনে সত্যিকারের ভালোবাসা এনে দিবে, যেমনটা রাজের জীবনে এসেছে রাফা। রাজ আর রাফার জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে।